গলাগুলো দেখছেন কত লম্বা হয় অনেক লম্বা গলাগুলো তো আপনারা যদি ডিম নিতে চান হাঁসগুলোর তো এখান থেকে আমি বাংলাদেশে সরবরাহ করতে পারবো তো ডিম নিয়ে আপনারা ফোটাতে পারবেন অবশ্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খামারটা সাজানো অনেক সুন্দর করে খামারটা সাজানো এখানে এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা খামার এখানে যত দূর দেখা যাচ্ছে তো আপনাদের অ্যাড্রেসটা বলা হয়নি এটা অ্যাকচুয়ালি চায়নার একটা ফার্মিং এরিয়া ওইখানে ফার্মিং করা হয় হাঁসগুলা দেখতে পাচ্ছেন এখানে কিছু পাখি আছে এগুলো হচ্ছে ফ্লামিং ফার্ড এখানে কিছু দেশি রাজহাঁসের মতো রাজহাঁসও আছে এখানে তো তো এরা খুবই রাগান্বিত হয় মানে রাগী টাইপের হয় এদের যখন বাচ্চা থাকে তখন আপনি কখনোই এদের ধারে কাছে যাইতে পারবেন না ছেন এই কাপড় তাদের বাচ্চা নিয়ে চলে এসেছেন হাসি দেখার জন্য আমি অন্য আর একটা সেক্টরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এখানকার ইয়ে এটা আর ওইখানে একটু দূরে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ফ্লামিঙ্গো পাখি যেটা বলা হয় ফ্লাভিঙ্গো পাখিগুলো ওদের ঘাড়গুলো অনেক লম্বা হয় অ্যাকচুয়ালি বাংলাদেশে বক এর মতো বাট বক সাদা রঙের একটু অন্য কালারের হয় তো দেখতে পাচ্ছেন এটা ছেন কৃষক ভাই এখানে বসে আছেন হ্যাঁ বড় নিয়ে আসলাম আপনাদের এইখানে বাচ্চাগুলো দেখার জন্য কত কিউট বাচ্চা দেখছেন খেয়াল করে ও অনেক তো আমাকে ঠোকানোর জন্য ও ঠোকানোর জন্য চেষ্টা করছে